Assalamu alaikum and welcome to our another new class. চাকরিতে আসে এমন কিছু গুরুত্বপূর্ণ অনুবাদসমূহ আপনাদের সাথে বিভিন্ন সিরিজে শেয়ার করে যাচ্ছি চাকরির পরীক্ষার জন্য যেসব সাজেশন বাহির হয় সেই সাজেশনগুলি থেকে ইংরেজির মধ্যে যে অনুবাদসমূহ রয়েছে তো সেখান থেকেই আসলে আপনাদের সাথে ক্রমান্বয়ে সেই বিষয়গুলি শেয়ার করা হচ্ছে তো এর আগে আপনাদের সাথে আমি দুইটি ক্লাস শেয়ার করেছিলাম তো আজকে তৃতীয় নম্বর ক্লাসটিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুবাদসমূহ শেয়ার করব এই অনুবাদগুলি চাইলে আপনি আপনার দৈনন্দিন জীবনে ইংরেজি কনভারসেশনের ক্ষেত্রেও ইউজ করতে পারেন তো প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন বাংলাতে গাছটিতে ফুল ধরেছে তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার দ্য ট্রি ইজ ইন

এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন আজ খুব গরম আজ খুব গরম ইট ইজ হট টুডে আজ খুব গরম ইট ইজ ভ্যারি হট টুডে ইট ইজ ভ্যারি হট টুডে গরমে মাথা ঘুরছে আই এম গিডি

ঢাকা দিস ডেইস আজকাল ঢাকায় ভীষণ গরম পড়ছে ইট ইজ বিটরলি হট ইন ঢাকা দিস ডেইস ইট ইজ বিটরলি হট ইন ঢাকা দিস ডেইস গরম দিন বেড়ে চলছে ইট ইজ গেটিং হট ডে বাই ডে গরম দিন বেড়ে চলছে ইট ইজ গাটিং হট ডে বাই ডে ইট ইজ গ্যাটিং হট ডে বাই ডে সকালে পাখিরা খিচিরমিচির করে বার্ডস টুইটার অ্যাক্ট সকালে পাখিরা খিচির মিচির করে বার্ডস টুইটার অ্যাট ডাউন বার্ডস টুইটার অ্যাট ডাউন সেই ক্ষণ ক্ষণে শীতে আমি খাপিতে লাগিলাম আই বিগান টু ট্রাম্বল ইন দ্যাট বিটিংড সেই ঘন ঘনির শীতে আমি খাবিতে লাগিলাম আই বিগান টু ট্রাম্বল ইন দ্যাট বিটিং কোল্ড তো বের আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তো আসলে বুডের স্পেস ছোটো হওয়ার কারণে আসলে বাক্যটি পরিপূর্ণভাবে লিখা সম্ভব হচ্ছে না তো আমি ছোটো করে এখানে বিটিংস কোল্ড শব্দটি লিখেছি যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদেরকে আমি পরবর্তীতে সেই কমেন্টের রিপ্লাইটি দিব সেই খন খনি শীতে আমি খাবিতে লাগিলাম আই বিগান টু ট্রাম্বল ইন দ্যাট বিটিংচ কোল্ড আই বিগান টু ট্রাম্বল ইন দ্যাট বিটিং স্কোর গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার গ্রীষ্ম তার খরতাফে নিয়ে আসে সমার কামস বাই হিস স্কোরছিং হিট আজ খুব গরম ইট ইজ ভ্যারি হট ট্যুরে গরমে মাথা ঘুরছে আই এম গিডি অন অ্যাকাউন্ট অফ দ্য হিট আজকাল ঢাকায় ভীষণ গরম পড়ছে ইট ইজ বিটারলি হট ইন ঢাকা দিস ডেইজ গরম দিন বেড়েই চলছে ইট ইজ গ্যাটিং হট ডে বাই ডে সকালে পাখিরা খিচির মিচির করে বার্ডস টুইটার অ্যাট ডাউন সেই ক্ষণ ক্ষণে শীতে আমি খাপিতে লাগিলাম আই বিগান টু ইন দ্যাট বিটিং এর পরবর্তী যে পাখ্যটি দেখতে পাচ্ছেন আকাশ মেঘে আছে এ পাখুটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে দ্য স্কাই ইজ ওভারকাস্ট দ্য স্কাই ইজ ওভারকাস্ট আকাশ মেঘে ডেকে আছে দ্য স্কাই ইজ ওভারকাস্ট দ্য স্কাই ইজ ওভারকাস্ট বর্ষা আরম্ভ হয়েছে বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেইন দ্যাপ আপ বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেইন হ্যাপ সেট আপ দ্য রেইন হ্যাপ সেট আপ আকাশ মেগাছন্ন আকাশ মেগাছন্ন দ্য স্কাই ইজ অভারকাস্ট

সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হাজ বিনিং সঞ্চ মর্নিং ইট হাজ বিন রানিং মর্নিং মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রানিং ইন টোরেন্স ইট ইজ রেনিং ইন টোরেন্টস মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ইন টোরেন্টস এই বাক্যটি চাইলে ইংরেজিটা আপনি ভিন্ন ভিন্নভাবে বলতে পারেন জাস্ট এই অপশনটুকু ঠিক রেখে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ক্যাটস অ্যান্ড ডগস ইট ইজ ক্যাটস অ্যান্ড ডগস মুসলদারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেন ক্যাটস অ্যান্ড ডগস ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস আবার চাইলে বলতে পারেন ইট ইজ রেইন ইট ইজ রেইন ইট ইজ রেইন ক্যাটস অ্যান্ড ডগস আইএনজি যুক্ত করেও চাইলে বাক্যটি বলতে পারেন আবার আইএনজি ছাড়াও চাইলে বলতে পারেন আর না হয় চাইলে বলতে পারেন ইট ইজ রেনিং ইন টোরেন্টস ইট ইজ রেনিং ইন টোরেন্টস না হয় বলতে পারেন ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস আর না হয় বলতে পারেন ইট ইজ রেইন ক্যাটস অ্যান্ড ডগস এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন ঝমঝম করে বৃষ্টি আসলো দ্য রেইন

ক্লাউডস আকাশে ম্যাক জমেছে ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড ইন দ্য স্কাই গ্রামখানি মেঘে ডাকা দ্য ভিলেজ ইজ কভার্ড বাই দ্য ক্লাউডস সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সেন্স মর্নিং মুসলদারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ইন টোরেন্টস ঝমঝম করে বৃষ্টি আসলো দ্য রেইন খ্যাম ডাউন ইন স্টোরেন্টস ডেট সি আজকে আপনাদের সাথে যে অনুবাদগুলি শেয়ার করেছি সে অনুবাদগুলি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর এই ক্লাসটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন থি ইউ ইন দ্য নেক্সট ক্লাস লা হাফেজ